প্রাতঃভ্রমণে বেরিয়ে দুষ্কৃতীর কবলে গৃহবধূ। গৃহবধূর গলায় থাকা চেন ছিনতায় গোটা ঘটনা বন্দী সিসি ক্যামেরায়। গৃহবধূর সাথে বেশ কিছুক্ষণ ধস্তাধস্তির পর তাকে মাটিতে ফেলে চেন ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। ঘটনায় এলাকায় চাঞ্চল্য। সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে এমন ঘটনার সামনাসামনি হবেন তাবধাও স্বপ্নেও ভাবেননি গৃহবধূ। বাড়ির সামনের রাস্তা ধরে হেঁটে যাওয়ার সময় দুষ্কৃতীদের খপ্পরে দীর্ঘক্ষণ ধস্তাধস্তির পর মাটিতে ফেলে দিয়ে গলায় থাকা সোনার চেন ছিনিয়ে নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বারাসাত থানার ১৩ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপুর শারদাপল্লী এলাকায়। এদিন সকালে হাঁটতে বেরিয়েছিলেন স্থানীয় বাসিন্দা মঞ্জুরানী পাল। তিনি দেখতে পান একটি বাইক নিয়ে তাকে ফলো করছে যুবক। সকালের দিকে স্বাভাবিকভাবেই রাস্তাঘাট ফাঁকা, বিপদ কিছুটা আঁচ করতে পেরে গলায় থাকা সোনার চেনটি কাপড় দিয়ে ভালো করে জড়িয়ে নেন। জোর পায়ে এগোতে থাকেন বাড়ির দিকে। কিছুটা এগোতেই ছিনতাইকারী মহিলাকে পেছন থেকে টেনে ধরে গলার চেন ধরে টানাটানি করতে থাকে। মহিলাও এক হাতে চেনটিকে শক্ত করে ধরে রাখেন। এভাবে কিছুক্ষণ সময় ধস্তাধস্তি চলার পর মহিলাকে মাটিতে ফেলে দেয় ছিনতাইকারী। গলা থেকে চেন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। গোটা ঘটনার সেই ছবি বন্দী হয়েছে সিসি ক্যামেরাতে। ছবিতে দেখা যাচ্ছে হেলমেট পরা এক যুবক মহিলার সাথে ধস্তাধস্তি করছে। মহিলাও নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একসময় মাটিতে পড়ে গেলেন মহিলা, তবুও তাকে টানাহাঁচড়া করছে ছিনতাইবাজ। শেষমেশ গলার হার ছিনিয়ে নিতে সক্ষম হয় দুষ্কৃতী। মুহূর্তে গলার হার ছিনিয়ে নিয়ে বেপাত্তা হয়ে যায়। এরপর মহিলার চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন ছুটে আসেন, কিন্তু ততক্ষণে পালিয়ে গেছে অভিযুক্ত। জানা গেছে মহিলার স্বামী শারীরিকভাবে অসুস্থ, দুই মেয়ে বিবাহিতা। ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন মঞ্জুরানী। সকালবেলায় মা হাঁটতে বেরিয়েছিলেন, তখন মা যখন হেঁটে ফিরে আসেন তখন একজন লোক মাকে পিছন থেকে ফলো করছিল। মা বুঝতে পেরেছে, মার কাছে সন্দেহজনক লেগেছে। মা তখন ওটা বুঝতে পেরে বাঁচাও বাঁচাও করে হেল্প চাইছিল, কিন্তু তখন কেউ মাকে হেল্প করতে আসেনি। ওই লোকটা তখন মাকে গলার মায়ের গলার চেনটা ধরে ধস্তাধস্তি করছিল, এমনকি মা তো কিছুতেই ছাড়ছিল না, চেনটাকে আঁকড়ে ধরেছিল। আর উনিও চেনটা নেবে বলে মার সঙ্গে খুব ধস্তাধস্তি করে মাকে জোর করে ঠেলে ফেলে দেয়, ফেলে দিয়ে চেনটাকে ছিঁড়ে নিয়ে চলে যায়। কী বলবে তো, ভীষণ আতঙ্কজনক। দেখুন এখানে লোকালিটি কত লোকালিটি, এর মধ্যে থেকে এখানে যদি এইভাবে দিনে দুপুরে এরকম চিন্তাই হয় তাহলে আতঙ্কে তো আমার মা তো ভয়েতে মানে এখন ঘর থেকে বেরোতেই পারছে না। এদিন গোটা ঘটনা লিখিত আকারে অভিযোগ দায়ের হয়েছে বারাসাত থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে এদিন বাড়িতে বসে মঞ্জুরানী বলেন, ছিলাম কাল কোনো অসুবিধা হয়নি, এবার আজকে আমি যে বেরিয়েছি তখন আমি যখন যাই হারান্দার বাড়ি পর্যন্ত, এই মোড় একটা মোড় আছে না বাঁশবাগানের, ওই মোড়ের কাছে একটা লোক মোটরসাইকেল থামিয়ে দাঁড়িয়েছে। তা আমি মনে করলাম তো থাকে দাঁড়ানো, এবার থাকে থাকুক। এবার আমি যখন ফিরছি ওই পর্যন্ত যেয়ে আসছি, মনে হচ্ছে কি একটা লোক আমার পিছনে আসছে। তাই দেখে আমি শাড়িটা মানে হাতটা গলায় রয়েছে, আমি এইভাবে টেনে দিলাম। ও মা, ও আমাকে পিছন দিয়ে এসে টেনে ধরেছে, টেনে ধরে মালাটা নেওয়ার জন্যই, হাতটা নেওয়ার জন্যই খুব কষ্ট করছে। আর আমি শাড়িটা এইভাবে টেনে ধরেছি, হাতটা বাঁ হাতে টেনে ধরেছি। ধরার পর এবার ও কী করলো, ও ধসাধসি করে না পেরে আমাকে ঠেলে ফেলে দিল। এবার আমি রাস্তায় পড়ে গেছি, পড়ে গেলেই ও আমার গলা থেকে মানে শাড়ি সরে গেছে, গলা থেকে হাতটা ছিঁড়ে নিয়েছে। যেই আমাকে ধরেছে সেই বলছি বাঁচাও বাঁচাও, খুব চিৎকার করছি, আশেপাশের মানুষ সব টের পেয়েছে, ওরা উঠতে উঠতে ও চলে গেছে। যাকে তারপর সবাই এসছে, সবাইকে বললাম যে এই ঘটনা। তারপরে ওরা যারা বাড়ি, ওরা বাড়ি আমার লকেটটা পেয়েছে, পেয়ে কিছুক্ষণ বাদে আমাকে দিতে এসছে, হাতটা নিয়ে পালিয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসাত। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।